আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, উপস্থাপনায় আমাকে যেভাবে বলা হয়েছে যে ফিরোজা বেগম সম্বন্ধে বলার জন্য। আমি একটু আগে কথা শুনছিলাম যে উনি বলেছিলেন নজরুল গীতি না নজরুল সঙ্গীত হোক। আমিও বলবো যে ফিরোজা বেগম সম্বন্ধে বলার যোগ্যতা একেবারেই আমার নেই। আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আমি যে জন্য আসলাম সেটা হচ্ছে যে আমরা গান বাংলা টেলিভিশন নতুন শুরু করেছি, গত 16 ডিসেম্বর আমাদের জন্ম হয়েছে। আমাদের হামিন ভাইয়ের সাথে আসলে একবার হামিন ভাই, শাফিন ভাই, মানাম ভাই, জুয়েল ভাই মানে মাইন্স ব্যান্ডের সাথে আমার একবার ফ্লুট প্লে করার সুযোগ হয়েছিল। আমরা তাদের সাথে কাজ করা মানুষ, আমরা এই জেনারেশনের মানুষ। হামিন ভাই জানেন যে আমাদের গান বাংলা টেলিভিশনটি মাননীয় তথ্যমন্ত্রী সাহেব উদ্বোধন করেন। তখন আমাদের খুব ইচ্ছা ছিল যে ফিরোজা বেগম আন্টি সেখানে উপস্থিত থাকবেন এবং তার হাত দিয়ে আমরা আমাদের শুভযাত্রা করব। তো তিনি তখন হসপিটালে ছিলেন, সেই টাইমটা আমাদের হলো না। তার পরবর্তীতে আমরা একটা এক্সক্লুসিভ ওনাকে নিয়ে আমাদের মতো করে ইনোভেটিভ একটা কাজ করার জন্য আমাদের এমপ্লয়মেন্টে একজন যখন জয়েন করেন, ওনার নাম দুলাল খান, উনি সাংবাদিক। ওনার অ্যাসাইনমেন্ট প্রথম দিন ছিল যে ফিরোজা বেগম। আজকে পর্যন্ত এটা অসমাপ্ত, কারণ ওই অ্যাসাইনমেন্টটা আমরা পুরো করতে পারিনি। তো আমরা আসলে চেষ্টা করে যাব। আমি জানি যে অনেকক্ষণ ধরে সবাই কথা বলেছেন অ্যান্ড আই এম নট ফিট হিয়ার, আমি একেবারেই এখানে ফিট করি না, আমাকে আবারও ক্ষমা করবেন। কিন্তু আমরা কয়েকটা কথা বলতে চাই। এখানে নূর ভাই আছেন, মাননীয় মন্ত্রী। আমি নূর ভাই বললাম কারণ যখনই মাননীয় মন্ত্রী শব্দের পাশে নূর ভাইকে পাই খুব আপন মনে হয় যে একজন কালচার জানা মানুষ, একজন কালচারাল পার্সোনালিটি যখন এরকম একটা জায়গায় থাকে। আমি ওনার একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমরা যেমন টেলিভিশন চ্যানেল গান বাংলা আমরা যেভাবে ফেল করছি, আমরা অন্য টেলিভিশন চ্যানেল বা আমরা যেন আর ফেল না করি সামনে। আমাদের যারা যে আজকেও আলাদিন আলী ভাইয়ের সাথে কথা হচ্ছিল, আজাদ রহমান সাহেব এসেছেন, যারা আছে সিনিয়ররা, তাদেরকে যারা আমরা ওনাদের মৃত্যুর পরে যেন আমরা কাজ না করি, আমরা যেন ওনারা বেঁচে থাকতে কাজ করার সুযোগ পাই, সেজন্য আমাদের প্রতি আপনারা সবাই দোয়া করবেন। আমরা এই ধরনের ফেলিয়ার যেন আমাদের না হয়, যদিও আমরা বেশি নতুন। আমরা যেন আমাদের পুরনো কালচার, রুটস এবং বেসিক্সকে সামনে নিয়ে আমরা নতুন জেনারেশন শিখতে পারি, সেই যেন গান বাংলা যেন কাজ করার সুযোগ পায়। ফিরোজা বেগম সম্বন্ধে আমি কিছুই বলতে পারবো না, কারণ আমি যত ওনার গান শুনছি আমি হয়তো আরও 10 বছর লাগিয়ে চেষ্টা করবো যে ওনাকে স্টাডি করার। আমি একটু আগে ট্রিবিউট নিয়ে অনেক প্ল্যান করছিলাম যে কী করা যায়, বাট ওনার গান শুনে আমি বুঝলাম যে এটা আনপ্যারালাল এবং এটা আর একবার গাওয়া সম্ভব না। হয়তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমার মনে হয় যে এটা সম্ভব না। সো আমি আর কথা বাড়াবো না। ওনার জন্য যদি আমাদের আমরা বরঞ্চ একটা আর্কাইভ যদি করতে পারি যে সব চ্যানেলে সবখানে ওনার যতগুলো কাজ হয়েছিল সেগুলো যদি আমরা একটা জায়গা করতে পারি এবং মানুষ যদি জানার সুযোগ পায়, দেখার সুযোগ পায়। হামিন ভাই, শাফিন ভাইকে আমি দৃষ্টি আকর্ষণ করবো এবং পরিবার সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করবো। সবাই মিলে যদি কিছু একটা করা যায় যেন ফিরোজা বেগম হাজার 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 বছর ধরে আমাদের কাছে লাইভ থাকেন, ইনশাল্লাহ থাকবেন। এবং সেক্ষেত্রে আমাদের যদি কোনো রকম ক্ষুদ্র সহযোগিতা করার সুযোগ থাকে আমরা ধন্য মনে করবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।